আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার 2 বছর পূর্ণ হয়েছে, তবে এখনও তালেবান শাসকরা কোনো দেশের স্বীকৃতি অর্জন করতে পারেনি। ইতোমধ্যে অনেক দেশের সাথে আলোচনা হলেও কর্তৃত্ববাদী শাসন ও নারীদের শিক্ষাসহ নানা অধিকার থেকে বঞ্চিত করায় তাদের ওপর কোনো রাষ্ট্রই ভরসা রাখতে পারছে না। সর্বশেষ নারীদের পার্লারে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান শাসক। এতে আফগানিস্তানে একদিকে ঝুলে আছে নারী স্বাধীনতা, আর তাতেই যেন ঝুলে আছে তালেবানের স্বীকৃতি। বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। ২০২১ সালের 15ই আগস্ট আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে ক্ষমতায় আসে তালেবান শাসক গোষ্ঠী। এরপর নানাভাবে বিশ্বের স্বীকৃতি অর্জনের চেষ্টা করে আসছে তারা। মঙ্গলবার তালেবান ক্ষমতা দখলের 2 বছর পূর্তি হয়েছে, তবে এ পর্যন্ত কোনো দেশই তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। বিবিসির প্রতিবেদনে তালেবান স্বীকৃতি না পাওয়ার বিষয়টি আবারও উঠে এলো। তালেবান ক্ষমতায় আসার পর গেল 2 বছর ধরে সবচেয়ে বেশি আলোচনায় আছে আফগানিস্তানের নারী সমাজ। নারীদের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা দিয়ে আসছে তালেবান সরকার। নারী শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে তাদের কর্তৃত্ববাদী আচরণ প্রকাশ পাচ্ছে। নারীদের পড়াশোনা বন্ধের পাশাপাশি ঘরের বাইরে কাজ করা, পার্কে যাওয়া, জিমে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এমনকি পার্লারে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান। জাতিসংঘ একে লৈঙ্গিক বর্ণবাদ বলে উল্লেখ করেছে। এতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তালেবান দায়িত্ব গ্রহণের পর থেকে স্বীকৃতি অর্জনে অনেক দেশের সাথে আলোচনা করতে চায়, কিন্তু তাদের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ও নারী অধিকারের বিষয়টি সামনে এনে মুখ ফিরিয়ে নেয় অধিকাংশ দেশ। তাদের এই নীতিমালা সমর্থন করে না পশ্চিমা বিশ্ব। আফগানিস্তানের অনেক নারী মনে করে নারীদের উপর চাপ সৃষ্টি করে তারা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। স্বীকৃতি অর্জনের পর নারীদের উপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলেও মনে করছে অনেকে। তালেবান সরকার স্বীকৃতি না পেলেও তাদের প্রতিনিধিরা বিভিন্ন দেশ সফরে যাচ্ছেন। এছাড়া কাবুলেও তারা বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছেন। তবে নারী অধিকার সহ বিভিন্ন ইস্যুতে তালেবানের স্বীকৃতি অনেকটাই অনিশ্চিত। শহীদ আরাফাত, আরটিভি।